হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ইংরেজি বানানের এমন একটি নিয়ম শিখব যেটা প্রায় 90% মানুষ জানে না। তাই এই নিয়মের শব্দের বানান তারা সবসময় ভুল করে থাকে। এখন প্রশ্ন হলো, তাহলে নিয়মটি কি? নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে এই বর্ণ দুটি একসাথে বসবে তার নিয়ম। এই ক্লাসটির জন্য আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তাই আজকের এই ক্লাসটি তৈরি করা হলো। এই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখলে আপনার আর কখনো সি কে এর বানান ভুল হবে না। আপনারা যারা ইংরেজি রিডিং এবং উচ্চারণ সঠিকভাবে শিখতে চান, তারা প্লেলিস্ট থেকে বানান শেখার এমন আরও 70টিরও বেশি ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। নিয়মটি হলো ক সাউন্ডের জন্য কখন সি কে ব্যবহার করতে হয়। নিয়মটি কিন্তু খুবই সহজ, যেমন এক সিলেবল বিশিষ্ট ছোট শব্দের শেষে ক সাউন্ডের জন্য সবসময় সি কে বসে থাকে। তবে শর্ত হলো, তার আগে একটি ভাওয়েল থাকতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিছু উদাহরণ দিয়ে খুব সহজভাবে এই নিয়মটি বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরুন ব্যাক, এই শব্দটাকে ভাঙলে আমরা পাব ব যুগ এ যুগ ক, ব্যাক। তাহলে চলো দেখি এই শব্দটার বানানে ক এর জন্য সি কে বসে কিনা। আমাদের নিয়ম অনুযায়ী ক এর জন্য সি কে ব্যবহার করতে হলে শব্দটাকে এক সিলেবলের ছোট শব্দ হতে হবে, আর ব্যাক হলো এক সিলেবলের একটি শব্দ। তার মানে এই শব্দটিতে আমরা প্রথম শর্তটি পেয়ে গেছি। এবার দ্বিতীয় শর্ত হলো ক সাউন্ডটি শব্দের একদম শেষে থাকতে হবে, সেটাও পেয়ে গেলাম এখানে। যেমন ব্যাক ব্যাক, এবং সর্বশেষ শর্তটি হলো সেই ক সাউন্ডের আগে একটি ভাওয়েল থাকতে হবে, অর্থাৎ এ ই আই ও এবং ইউ, এই পাঁচটি বর্ণের যে কোনো একটি থাকতে হবে, সেটাও এই শব্দে আছে। যেমন এ সাউন্ড, তাই তো? তার মানে এই শব্দটিতে আমরা একে একে তিনটি শর্তই পেয়ে গিয়েছি। এই জন্যেই এই শব্দটিতে ক এর জন্য সি কে এই বর্ণ দুটি অবশ্যই একসাথে ব্যবহার করতে হবে। তাহলে চলো এখন এই বাংলা বর্ণের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন এই শব্দটির প্রথমেই পেলাম ব, তাই ব এর পরিবর্তে নিতে হবে বি। তারপরে আছে এ সাউন্ড, আর আমরা জানি যে এ সাউন্ডের জন্য সবসময় এ অক্ষরটাই ব্যবহৃত হয়ে থাকে, তাই নিয়ে নিলাম এ। তাহলে বি এ মিলে হয়ে গেল ব্য, এবং সবার শেষে বাকি রইল ক, তাই ক এর পরিবর্তে এখানে নিতে হবে সি কে। যেহেতু তার আগে একটি ভাওয়েল এ আছে, সুতরাং বি এ সি কে মিলে হয়ে গেল ব্যাক। ঠিক একই রকম শব্দ প্যাক। তাহলে চলো প্রথমে এই শব্দটিকে ভেঙে নেওয়া যাক। এই শব্দটাকে ভাঙলে আমরা পাব প যুগ এ যুগ ক, প্যাক। এখন চলো এদের ইংরেজির প্রতিবর্ণগুলো বসানো যাক। তো দেখো, প্রথমেই আছে প, তাই প এর পরিবর্তে নিয়ে নিলাম পি। তারপরে আছে এ সাউন্ড, যার জন্য নিতে হবে এ, সুতরাং পি এ মিলে হবে প্য, এবং সবার শেষে আছে ক, তাই ক এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে সি কে। কারণ কি? কারণ হলো, লক্ষ্য করে দেখো যে এই শব্দটা আমাদের আজকের নিয়মের মধ্যেই পড়েছে, অর্থাৎ এটা একটি এক সিলেবলের ছোট শব্দ, এবং এই শব্দে কটা শব্দের একেবারে শেষে আছে, আর ক এর আগে এখানে একটি ভাওয়েল এ আছে, তাই ঠিক আছে। এখন বুঝতে পেরেছ? তাহলে পি এ সি কে মিলে হয়ে যাবে প্যাক। নেক্সট শব্দ সিক, এই শব্দটাকে ভাঙলে আমরা পাব দন্ত স যোগ ইকার যোগ ক, সিক।
এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো, তাই না? যেমন দন্ত স, এর জন্য নিয়ে নিব এস, তারপরে আছে ইকার, তাই নিতে হবে আই, কারণ আমরা জানি যে ই বা ইকারের জন্য ইংরেজি বানানে আই বসে থাকে। তাহলে এস আই মিলে হবে সি, এবং সবার শেষে আছে ক, সেজন্য নিয়ে নিলাম সি এবং কে একসাথে, কারণ তার আগে একটি ভাওয়েল আই আছে। তাই সুতরাং এস আই সি কে মিলে হয়ে গেল সিক, সিক মানে অসুস্থ। পরবর্তী শব্দ রক, এই শব্দটি থেকে আমরা পেলাম র যোগ অ যোগ ক, রক। তাহলে চলো এখন এই শব্দটির ইংরেজি বানান লেখার চেষ্টা করা যাক। যেমন প্রথমেই আছে র, তাই র এর পরিবর্তে নিয়ে নিলাম আর, তারপরে আছে অ সাউন্ড, সেজন্য নিতে হবে ও, তাহলে আর ও মিলে হবে র, কারণ আগেই আমরা শিখেছি যে কোনো বর্ণ সম্পূর্ণভাবে উচ্চারণ হতে হলে তার সাথে একটি অ সাউন্ড যুক্ত থাকে। ইংরেজি বানানে সেই অ সাউন্ডের জন্য একটি উ ব্যবহার করতে হয়, যদিও বাংলা বানানে এই অ সাউন্ডটা উজ্জ থাকে, দেখা যায় না। বুঝতে পেরেছ? এবার সবার শেষে বাকি রইল ক, যার জন্য এখানে নিতে হবে সি এবং কে একসাথে, কারণ দেখো এই শব্দে ক এর আগে একটি ভাওয়েল ও আছে। তাই তাহলে আর ও সি কে মিলে হয়ে গেল রক, রক মানে পাথর, ঠিক আছে? নেক্সট শব্দ লাক, এই শব্দটাকে ভেঙে আমরা পেলাম ল যোগ আকার যোগ ক, লাক। এবার চলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো বসানো যাক। যেমন ল এর জন্য নিয়ে নিলাম এল, তারপরে আকার আছে, তাই এখানে আকারের জন্য নিতে হবে ইউ, তাহলে এল ইউ মিলে হয়ে গেল লা, কারণ আমরা জানি যে এক সিলেবলের ছোট শব্দের ক্ষেত্রে সবসময় আকারের জন্য ইউ বর্ণটাই বসে থাকে, এ বর্ণটা বসতে পারে না, ঠিক তো? মনে থাকবে তো? এবং সবার শেষে বাকি আছে ক, তাই ক এর পরিবর্তে এখানে নিতে হবে সি কে, এই বর্ণ দুটি একত্রে, কেননা এই শব্দটির শেষের বর্ণ ক এর আগে একটি ভাওয়েল ইউ আছে। তাই সুতরাং এল ইউ সি কে মিলে হয়ে যাবে লাক, লাক মানে ভাগ্য। বুঝতে পেরেছ তো? মনে থাকবে তো তোমাদের? পরবর্তী শব্দ নেক, চলো প্রথমে এই শব্দটাকে ভেঙে নেওয়া যাক। শব্দটাকে ভেঙে আমরা পাই ন যোগ একার যোগ ক, নেক। এখন আমাদের কাজ হলো এদের ইংরেজি প্রতিবর্ণগুলো শুধু বসিয়ে দেয়া। যেমন ন এর জন্য নিয়ে নিব এন, তারপরে একার আছে, তাই নিতে হবে ই, কেননা আমরা জানি যে এ বা একারের জন্য ই বসে, তাহলে এন ই মিলে হয়ে গেল নে। এবার বাকি রইল ক, সুতরাং ক এর পরিবর্তে এখানে অবশ্যই নিতে হবে সি এবং কে, কারণ এই শব্দটি একটি এক সিলেবলের ছোট শব্দ এবং এই শব্দটির একদম শেষে ক আছে, এবং ক এর আগে একটি ভাওয়েল ই আছে। তাই কেননা ক এর পরিবর্তে সি কে ব্যবহার করার এটাই হলো নিয়ম। আশা করি এখন তোমরা সবাই এই নিয়মটি খুব ভালো করেই বুঝতে পেরেছ। আর কোনো দিন তোমাদের সি কে এর বানান এবং উচ্চারণ ভুল হবে না। আজকে আমরা শিখব কিউ লেটারটির সঠিক ব্যবহার। আমরা জানি যে কিউ লেটারটি সবসময় ক সাউন্ড দিয়ে থাকে, তবে মনে রাখবে এই কিউ লেটারটি কখনোই একা বসতে পারে না, কারণ কিউ এর পরে সবসময় একটি ইউ থাকতেই হবে, ঠিক আছে? মনে থাকবে তো? কিছু উদাহরণ দেখলে বিষয়টি তোমরা খুব ভালো করেই বুঝতে পারবে। যেমন দেখো কোয়ালিটি, এই শব্দটির প্রথমেই আছে কিউ, তাই কিউ এর পরিবর্তে নিয়ে নিলাম ক,
এবার দেখো কিউ এর পরে একটি ইউ আছে, এটাই হলো নিয়ম, অর্থাৎ কিউ এর পরে ইউ থাকতেই হবে। সেজন্য ইউ এর জন্য নিতে হবে হ্রস্বকার, কারণ আমরা জানি যে ইউ এর শর্ট সাউন্ড হ্রস্বকার হয়। তাহলে কিউ এবং ইউ মিলে হলো কু, তারপরে এ আছে যার জন্য নিয়ে নিলাম আ, কেননা আগেই আমরা শিখেছি যে এ এর শর্ট সাউন্ড আ বা আকার হয়। তাহলে কিউ ইউ এ মিলে হয়ে গেল কোয়া, তারপরে এল আছে সেজন্য নিব ল, এল এর পরে আই আছে তাই নিলাম ইকার, যেহেতু ইংরেজি বানানে ইকারের জন্য আই বসে থাকে। তাহলে এল এবং আই মিলে হয়ে গেল লি, কুয়া লি, তারপরে টি আছে তাই নিলাম ট। এবার দেখো সবার শেষে ওয়াই আছে, সেজন্য এখানে ওয়াই এর পরিবর্তে অবশ্যই নিতে হবে ইকার, কেননা আমরা জানি যে ইংরেজি শব্দের শেষে ইকার থাকলে তার জন্য সবসময় ওয়াই অক্ষরটা ব্যবহার করতে হয়। তাহলে টি এবং ওয়াই মিলে হয়ে গেল টি, কোয়ালিটি। তাহলে এই শব্দটিকে আমরা মোট তিনটি ভাগে ভাগ করতে পারি, যেমন কিউ ইউ এ কোয়া, এল আই লি এবং টি ওয়াই টি কোয়ালিটি। কোয়ালিটি অর্থ হল গুণ বা মান। দেখলে তো বন্ধুরা এই শব্দটিতে কিউ এর পরে ইউ বসেছে। এক কথায় ইংরেজি ভাষায় এমন কোনো শব্দ নেই যেখানে কিউ এর পরে ইউ নেই, বুঝতে পেরেছ তোমরা? তাহলে চলো নেক্সট শব্দটি দেখে নেওয়া যাক, কুইট। লক্ষ্য করো এই শব্দটির প্রথমেই পেলাম কিউ, তাই কিউ এর পরিবর্তে নিয়ে নিলাম ক, কিউ এর পরে ইউ আছে, অর্থাৎ নিয়ম অনুযায়ী ইউ হয়েছে, তাই না? সুতরাং ইউ এর জন্য নিয়ে নিলাম হ্রস্বকার, তাহলে কিউ এবং ইউ মিলে হবে কু, তারপরে আই আছে যার জন্য এখানে নিতে হবে ই, কারণ ইংরেজি বানানে ই বা ইকারের জন্য আই বসে। আই এর পরে টি আছে সেজন্য নিতে হবে ট, তাহলে আই এবং টি মিলে হয়ে গেল ইট, কুইট। তাহলে এই শব্দটিকে আমরা মোট দুইটি ভাগে ভাগ করতে পারি, যেমন কিউ ইউ কু এবং আই টি ইট, কুইট। কুইট অর্থ হল প্রস্থান বা অবসর। দেখলে তো এই শব্দটিতেও কিউ এর পরে ইউ বসেছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার দেখো পরবর্তী শব্দটি কোয়েস্ট, এই শব্দটির প্রথমে আছে কিউ, তাই কিউ এর পরিবর্তে নিতে হবে ক। এখন দেখো কিউ এর পরে ইউ আছে, এটাই তো নিয়ম, তাই না? তাই ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম হ্রস্বকার, তাহলে কিউ এবং ইউ মিলে হলো কু, তারপরে ই আছে সেজন্য নিয়ে নিব এ, ই এর পরে এস আছে যার জন্য নিয়ে নিলাম দন্ত্য স, তাহলে ই এবং এস মিলে হয়ে গেল এস। এখন বাকি রইল টি, তাই টি এর পরিবর্তে নিয়ে নিব ট, সুতরাং ই এস টি একত্রে মিলে হলো এস্ট, কুয়েস্ট। তাহলে এই শব্দটি থেকে আমরা মোট দুটি অংশ পাই, যেমন কিউ ইউ কু এবং ই এস টি এস্ট, কুয়েস্ট। কুয়েস্ট অর্থ হল অনুসন্ধান বা খোঁজা, ঠিক আছে, বোঝা গেল? নেক্সট শব্দ কোয়ার্টার, এই শব্দটি থেকে আমরা পেলাম প্রথমেই কিউ, তাই কিউ এর জন্য নিতে হবে ক, নিয়ম অনুযায়ী কিউ এর পরে ইউ হওয়ার কথা, তাই তো? হ্যাঁ, লক্ষ্য করে দেখো যে এখানে কিউ এর পরে ইউ পেয়ে গেছি, তাই ইউ এর পরিবর্তে নিয়ে নিলাম হ্রস্বকার। তাহলে কিউ এবং ইউ মিলে হয়ে গেল কু, তারপরে এ আছে সেজন্য নিয়ে নিব আ, এ এর পরে আর আছে যার জন্য নিয়ে নিলাম র, সুতরাং এ আর মিলে হলো আর, কু আর, তারপরে টি আছে তাই নিলাম ট, টি এর পরে ই আছে সেজন্য এখানে নিতে হবে আকার,
কারণ কি মনে রেখো ই এর পরে আর থাকলে ও ই এর সাউন্ড আ বা আকার হয় তাহলে টি ই মিলে হলো টা কুয়ার টা এবং শেষে বাকি রইল আর যার জন্য নিয়ে নিলাম র সুতরাং টি ই আর মিলে হলো টার কোয়ার্টার কোয়ার্টার অর্থ হলো চতুর্থাংশ বা এলাকা তাহলে এই শব্দটিকে আমরা মোট তিনটি ভাগে ভাগ করতে পারি যেমন কিউ ইউ কু এ আর আর এবং টি ই আর টার কোয়ার্টার আশা করি এই নিয়মটি এখন তোমাদের আর কখনো ভুল হবে না তাহলে এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেয়া যাক তোমাদের আজকের হোমওয়ার্ক হলো কিউ ইউ আই জেড দ্বিতীয় হোমওয়ার্কটি হলো কিউ ইউ এ এন টি আই টি ওয়াই এবং সর্বশেষ হোমওয়ার্কটি হলো কিউ ইউ আই সি কে এখন তোমাদের কাজ হলো এদের বাংলা উচ্চারণগুলো লিখে আমাকে দেখানো লিক ডাক এবং ট্রাক এখন তোমাদের কাজ হলো এই নিয়মটি ব্যবহার করে এই তিনটি শব্দের ইংরেজি বানান করে আমাকে কমেন্টে দেখানো তাহলেই আমি বুঝতে পারবো তোমরা কে কতটা শিখতে পেরেছ আজ এখানেই শেষ করছি দেখা হবে কালকে সে পর্যন্ত টেক কেয়ার বাই